হ্যালো বন্ধুরা, আরও একটা সকাল, আরও একটা ব্লগ শুরু করছি। সকালবেলায় উঠে প্রথমে ব্রাশ ট্রাশ করে এখন এই আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। বাবাকে দিয়ে এলাম, বরকে দেবো, মাকে দেব, মেয়ের জন্যও রাখবো। দিনটা ছিল রবিবার, মিষ্টির তো স্কুল টুল সমস্তটাই ছুটি, তো এদিকে আমি লাল চা করছি, সবার জন্য লাল চা বসিয়েছি, কারণ বাবা মা সকালে লাল চাই খায়, আর দুধটা একটু কম ছিল, সেজন্য লাল চাটাই করছি। মা অবশ্য এখন খাবে না, মা বললো আমি পুজো করিনি তারপরে খাবো। মা আর কাজের দিদির এই দুইজনের চা আমি ঢেকে রেখেছি, বাবাকে ওই ঘরে দিয়ে এসেছি, আর এটা নিয়ে এলাম আমার আর জয়ের। আমরা বসে একটু চাটা খেলাম, চা খেয়ে জলখাবার খেয়েছি। জলখাবারে আমি আর মা খেয়েছি ডাল দিয়ে মুড়ি, বর আর বাবা খেয়েছে ডাল পুরি। তারপর এখানে বাবা নিয়ে এসেছিল মাছ, তো এই মাছটা আমি ঝোল করছি, একদম সিম্পলভাবে মাছের ঝোল করছি ওই পটল দিয়ে আলু দিয়ে। খুব যে শরীরটা ভালো আছে তা নয়, আগের দিন তো তোমাদেরকে বললাম রাতে একদমই খাওয়া দাওয়া করিনি, না খেয়েই ঘুমিয়ে গেছি, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে কেমন গা গুলোচ্ছিল, মাথা ঘুরছিল। আর যেহেতু সেই মানে এক সপ্তাহের ওপর হলো, আমার খাওয়া দাওয়া আমি সত্যি করে অনেকটা কম পরিমাণে খাচ্ছি, তবুও হজম হচ্ছে না, ওষুধও খাচ্ছি, তো সেই সমস্ত কারণেই হয়তো মাথা ব্যথা ঘুরছে, আর প্রেশারটাও একটু লো আছে, সেজন্য বেশি রান্নার তামঝাম আর রাখিনি। তো মাছের ঝোল এই যে হয়ে গেছে, দেখো কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দিয়েছি, আর আজকে বলেছি হোম ডেলিভারির খাবার। স্নান করলাম, তবুও শরীরটা অতটা ঠিকঠাক লাগছে না, একটুখানি শুয়ে থাকি। এখন বাজছে 11:45 মতো, 12:10, একটুখানি শুয়ে থাকি, তারপর 1টা-1টার দিকে খাবো। শরীর তো খারাপই করছে আমার, আর আজকে অন্যদিন মানে দুদিন নিয়েছিলাম, প্রথম দিন খাবার দিয়েছিল হচ্ছে 12:45 সময়, তারপরের দিন দিয়েছিল 12:30, তো আমি ভেবেছি 12:30 থেকে 1টার মতো খাবার দিয়ে দেয়, আর আজকে 1:40 বাজে, তখনও যখন খাবার দিল না তখন আমি গেছিলাম, দিয়ে বলে একটু দাঁড়ান হয়ে গেছে দিচ্ছি, দিয়ে খাবারটা নিয়ে এলাম। আসলে বাবা মার বাড়ি যাবে, তো সে কারণে তাড়াহুড়ো করে নিয়ে এসে আগে খেতে দিয়ে দিয়েছি। তো জয়ের জন্য এখনো আছে, চলো তোমাদেরকে দেখাই যে কি খাবার দিয়েছে। আর আমরা কিন্তু ভেজ মানে মাছ মাংস না, ভেজ থালি বলেছিলাম, পিওর নিরামিষ বলছি না, ভেজ থালি। তো কি আছে দেখাই চলো। এখানে হচ্ছে একটা পুঁই শাকের তরকারি, আর এখানে হচ্ছে বড়া ভাজা, ঠিক আছে, আমরা 3 প্লেট বলেছিলাম চারজনের জন্য। এখানে রয়েছে আলু পোস্ত, আচ্ছা, আর সব রান্না কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এখানে রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি, আজকে একটু বেশি স্পাইসি হয়ে গেছে, অন্যদিন একটু একদম নর্মাল ঘরোয়া খাবার হয়। এখানে রয়েছে মসুর ডাল, মসুর ডাল দেখে বুঝতে পারছি যে কতটা গাঢ় ডাল, আর ডালের পরিমাণটাও বেশ ভালোই ছিল। আর এই দেখো আমড়ার চাটনি, হ্যাঁ আমড়ার চাটনিটা খুব ভালো হয়েছে খেতে, আমাদের খাওয়ার পরেও কিন্তু এতটা আছে, মানে আমড়া ছিল হচ্ছে 5টা মতো, আর এই ক্যান্টাতের মধ্যে ভাত, ভাত খাওয়া হয়ে গেছে, জয়ের জন্য আছে। তো এই হচ্ছে আজকে খাবার। আর বাবা সকালে মাছ নিয়ে চলে এসেছিল বলে আমি মাছের ঝোল করেছি পাতলা করে, কালো জিরে ফোড়ন দিয়ে, পটল আলু দিয়ে। আর হচ্ছে এখানে হচ্ছে মিষ্টির মাছ ভাজা, মিষ্টির বাবার জন্য মাছ ভাজা, নিচে হচ্ছে একটা আম দিয়ে বড়ি দিয়ে টক, এটা কিন্তু একদম টক, এটা মা করেছিল। আর এখানে আমি পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ করেছিলাম। তো এই হলো আজকের খাওয়া দাওয়া, আর 80 টাকা মানে 240 টাকায় চারজনের খাওয়া কিন্তু ভালো হয়ে গেল। তারপরেও তরকারি থেকে যাবে, রাত্রে আবার একজন মানুষের ভালো মতো খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জয়ও এসেছে, ওর খাওয়াও হয়ে গেছে, এখন বাবা মা চলে যাচ্ছে বাড়ি, ওই মোটামুটি 3:30-3:30 মতো বাজে, এখন হচ্ছে বাড়ির জন্য রওনা দিচ্ছে। আর মা আজকে ছিল, মা বলছিল রান্না করবে, কিন্তু জয় বলছে এই একটাই মানুষ যে যার কোনো দিনই ছুটি থাকে না, আমার মানে আমার যেমন আমি নটকুলি যাই তখন ছুটি পাই, কিন্তু মা যখন এখানে আসে তখনও মা কাজ করে, তো সেই জন্য জয় বলছে যে না মাকে আর আজকে রান্না করতে হবে না, তার থেকে ভালো খাবার বলে দিই, মানে রান্না বান্না করে আবার তাড়াহুড়ো করে যাবে, তার থেকে এটাই ভালো, খাবার বলে দিই, একটু আরাম করে বসে গল্প টল্প করে খেয়ে দে তারপরে যেতে পারবে। আর আজকে আমার মাথা যন্ত্রণা করছিল, মা অনেকক্ষণ আমার মাথাটা টিপে দিয়েছিল, কি যে আরাম লাগছিল,
এই মানে এই আরাম তো তোমরা সবাই জানো, আমাকে আর বলে বোঝাতে হবে না। তো এই দেখো এখন গপুকে নিয়ে সমস্ত রেডি ফেডি হয়ে দুগ্গা দুগ্গা বলে আসছে মারা, আর তারপরে আমরা এসে একটু ঘুমোলাম। এখন সন্ধেবেলা, মিষ্টির মুখটা দেখেছো কান্না কান্না হয়ে গেছে, কারণ হচ্ছে এই মিষ্টির এই কাপটা আমার কাছে ভেঙে গেছে, তো সেজন্য ও একটু কাঁদছিল। তো বুনু দিয়েছিল কাপটা, বুনুকে বললাম যে বুনু তুই আরেকটা কিনে দিস, ওকে যখন বললাম যে বিঙ্গি একটা কিনে দেবে তখন গিয়ে সে হ্যাপি হলো। তারপর সন্ধেবেলা দুইজন মিলে মারামারি করছে, মারামারি নয় ঝামেলা, দুটো ওই যে বক্স আছে দেখেছো, তবুও একটা বক্স নিয়ে দুজনে টানাটানি, ও যেটা নেবে এও সেটা নেবে, দুইজন মিলে এই লড়াই লাগিয়েছে। আসলে বাচ্চারা এরকমই হয়, যখন যেটা মানে যে যেটা একজন নেবে সেটাই নিয়ে টানাটানি করবে। আমার মেয়েটা আজকে কিছু বলবে মনে হয়। বলতে চাই না। তুমি বলতে চাও না? তাহলে তুমি বললে যে তোমার ভিডিও করতে। ও এখন নাচ করবে সেই বিখ্যাত ডান্স যা তোমাদেরকে দেখাবে। আমার ঘরের ওই শোকেসটা খুব নোংরা হয়ে আছে, অগোছালো, নোংরা বলতে অগোছালো, একদিন পরিষ্কার করতে হবে। তো এই যে নাচানাচি আবার শুরু হয়ে গেছে, আর ও এটাই বলছিল যে নাচ করবে আর আমি যেন ভিডিও করি ওর নাচগুলোর। ওর ভুলভাল নাচ বুঝতেই পেরেছ, মাঝে কদিন ঝোঁক হয়েছিল যে সে নাচে ভর্তি হবে, তারপর এখন আবার সেই ঝোঁকটা কেটেছে। যাই হোক, একটুখানি খেয়েছি, চকলেট খেয়েছি, ডার্ক চকলেট, তারপর খাওয়ার পর আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ব্যাস গা গুলাচ্ছে গা গুলাচ্ছে গা গুলাচ্ছে আর মাথাটাও ঘুর মানে ব্যথা করছে। এখন এলাম রান্নাঘরে আলুটা ভাজতে, মিষ্টি খেতে পেয়ে গেছে, বাবা রুটি নিয়ে আসছে, আলু ভাজা করে দিয়ে দেবো। এই যে আলু, এখন এগুলোকে ভাজা করব, রুটি ফুটি দিয়ে খাওয়া হবে। তো চলো, আলুগুলো ভাজা করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এই দিনটা হচ্ছে পরদিন সকালে, মানে সোমবারের দিন সকালবেলা, তো সেই দিন রাত্রে আর ভিডিও করিনি, সকাল থেকে আবার স্টার্ট করছি। আমি এদিকে রান্নাঘরটা মোছামুছি করছি, মিষ্টিও আমার সাথে সাথেই উঠে পড়েছে, দুজনেই একটু দেরি করেই উঠেছি, ওই 8টার একটু পরেই উঠেছি। তো মিষ্টি এখন এসে গেছে কাপ টাপ নিয়ে, ওর বাবাকে ওই যে মেথির জলটা ছেঁকে দেবে। তো তোমাদেরকে তো বলি, মিষ্টি যদি স্কুল না থাকে তাহলে কিন্তু এই কাজটা মিষ্টিই করে। তো এই যে এখন মেথির জলটা ছেঁকে দেবে, তারপরে বাদামগুলোকে খাবে দুইজন মিলে। তো ততক্ষণ আমি এদিকে মোছামুছি করব, তারপর দুধটা গরম করতে বসাবো, চা বসাবো। দেখলে এই 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 মেথিটা ছাঁকতে গিয়ে পড়ে গেল, আসলে ছোট তো এখনো আন্দাজ হতে পারিনি, তবে রোজ রোজ পড়ে যায় তা নয়, মাঝে মধ্যে এক এক দিন হয়ে যায়। তো এই যে নিয়ে ও এই চাকর চলে যাচ্ছে, এই কাজটা করতে না ও খুব ভালোবাসে, কোনো দিনও যদি ভুল করে আমি ছেঁকে দিই তাহলে ব্যাস, তাহলে আর রক্ষা নেই, সে হচ্ছে চিৎকার করতে শুরু করবে, বলবে আমি দিতাম আমি দিতাম, রসটা আমি দিতাম, তাই বলবে। তো ওইদিকে মোছামুছি করে আমি এলাম হচ্ছে কাপড়গুলো ভেজানোর জন্য। আসলে কালকে রাত্রে আর কাপড়টা ভেজানোর কথা খেয়াল ছিল না, তো ওই কারণে সকালবেলায় এখন কাপড়টা ভিজিয়ে দিলাম। কাপড়টা মানে একটুক্ষণ আগে ভিজিয়ে দিলে কাচার সময় ভালো পরিষ্কার হয়। তো ওইদিকে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি আর এলাম হচ্ছে দুধটাকে গরম করতে দিতে। দুধটা গরম করতে দিয়ে আমি গেছিলাম বাথরুমে, ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, তারপর চলে এলাম ঠাকুরঘরে। এখন ঠাকুরঘরটা মুছে নেব, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম, মানে সরি আমি ধুয়ে রাখিনি, আগের দিন মাই ধুয়ে রেখেছিল, একবার জাস্ট জল ধোয়া করে তারপরে পুজো করার সময় ইউজ করব। তো ঠাকুরের ঘরটা মুছে নিয়ে তারপরে আমি চলে এলাম চা করতে। দুধ চা বানাচ্ছি তিনজনের জন্যই, আমার জন্য, বরের জন্য আর হচ্ছে কাজী দিদির জন্য। তো চাটা ওদিকে বসিয়ে দিয়ে তারপরে আমি যাব ব্রাশ করতে, কারণ চাটা আমি না বেশ অনেকক্ষণ ফোটাই, আমি প্রায় 3-4 কাপ মতো জল দিই আর সেটা ফুটিয়ে ফুটিয়ে 3 কাপ মতো করি। দুধ চা একটু বেশি করে না ফোটালে আমার মানে মনে হয় যেন টেস্ট হয় না, আমার কেন, এটা যারা দুধ চা বানায় তারা সবাই করে, তো সেই কারণে আমি সেই টাইমটা আর কী করবো, দাঁড়িয়ে থাকবো, ওই জন্য ওই দুধটা বসিয়ে দিয়ে চাটা বসিয়ে দিয়ে এসে তারপরে আমি ব্রাশ করলাম, ব্রাশ করলাম আর তার সাথে ফেস ওয়াশটাও করে নেব, আর ফেস ওয়াশ করে নিয়ে চলে যাবো একটুখানি ঘরে
একটু চুলটা আঁচড়ে বেঁধে নেবো, একটু সানস্ক্রিন দিয়ে নেবো আর একটু লিপ বাম দিয়ে নেবো। একদম চাটা করে চা ছেঁকে নিয়ে চলে এসেছি, এখন ওই সাড়ে আটটা 35-40 এরকম মতো বাজে। দেখতে পাচ্ছ না মিষ্টিকে? মিষ্টি কিন্তু আছে ওই পাশের ঘরে খেলা করছে, একা নেই, পাশের বাড়ির বাচ্চাটা এসছে, ওর বন্ধু রিতম ওর সাথে খেলা করছে। ও এসছে মোটামুটি 10-15 মিনিট আগেই। তো এদিকে আমি চাটা করে রেখে গেলাম আর মিষ্টিকে জিজ্ঞাসা করতে গেলাম যে ও এখন আর কিছু খাবে নাকি, সকালে উঠে দুধ খেয়েছে তো ওকে বলছিলাম যে বিস্কুট বা কিছু খেতে, তো এখন বললো খাবে না, একটু পরে খাবে। আর বোতলে জল নিয়ে এসে এখন বসে দুজন মিলে চা আর মুড়িটা খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর কিছুক্ষণ পর আবার চলে এলাম রান্নাঘরে, এখন হচ্ছে জলখাবার বানাবো। জলখাবারে কী বানাবো বলো তো? এই দেখো ভাত আছে, সেই দিন যে রাত্রে ভাত করেছিলাম বাসমতি রাইস বসিয়েছিলাম বড্ড শখ করে যে পনিরের তরকারিটা দিয়ে খাবো, কিন্তু শেষমেশ তো আর খাইনি তাই ভাতটা রাখাই ছিল ফ্রিজে। তো এখন একটুখানি ওই ভাত ভাজা বা ফ্রাইড রাইস বলতে পারো বানাবো, আমাদের কাছে ভাত ভাজা। তো আমি কিছু সবজি কিনে নিয়েছি, নিয়েছি হচ্ছে হাফ ক্যাপসিকাম, শুকিয়ে গেছিলো ক্যাপসিকামটা, লাল হয়ে গেছিলো, সেই ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর আলু ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তাও কিছুটা জল একটু ছিল। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, সাদা তেলটা গরম করে ডিরেক্ট এই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, তার কিছুক্ষণ পরে লবণ দেবো দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি হলুদ দিইনি, এমনি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করেছিলাম। তো আর আমার এই দেখছো কড়াইটা না মানে খারাপ হয়ে গেছে, খুব বেশি যে ইউজ করেছি তা কিন্তু নয়, তবুও খারাপ হয়ে গেছে। কড়াইটার বয়স কিন্তু 5 বছর, আমার এক বান্ধবী আমাকে বিয়েতে এইটা দিয়েছিল উপহার, কিন্তু আমি খুব মানে মেপে ঝুপে রান্না করেছি, 5 বছরে হয়তো 25 দিনও রান্না করিনি, তবুও কেন কি জানি খারাপ হয়ে গেছে। আর যখনই রান্না করেছি আমি কিন্তু এই কাঠের খুন্তি ইউজ করেছি, বড় সাবধানে রান্না করেছি, বেশি পুড়তে দিইনি, তবুও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। যাই হোক, কী আর করা, আমার এই একটাই ননস্টিকের কড়াই ছিল আর নেই, একটা কিনতে হবে, সময় সুযোগ হলে তখন কিনবো। আসলে কেনার তো আর শেষ নেই, দেখা যায় যে অনেক কিছুই প্রয়োজন, তবুও না হলেও কাজ চলে যায়, সেই জন্য চালিয়ে নিই আর কি। সবসময় যে যেটা লাগলে কিনতে হবে এমনটা কখনো কিন্তু মানে সেই সচ্ছলতাটা এখনো কিন্তু নেই, তবে আশা করি একদিন হয়ে যাবে। আর কাজ যখন চলে যাচ্ছে তখন এতেই যথেষ্ট, যতদিন যায় যাক। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে ভাজা হচ্ছে সবজিটা, আর আমি বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকেও মুছে নিজের জায়গা মতো রেখে দিলাম। আর এবার সবজিগুলো একটু সাইড করে দিয়ে দিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে এটা ভেজে নেব, আর ওপর দিয়ে একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দেবো, তারপরে যে ভাতটা আছে ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হয়ে যাবে রেডি আমার ভাত ভাজা। আর এটাই ছিল জলখাবার। তো চলো এখন তাহলে খাবারটা বানিয়ে নিই। এই খাবারটা মোটামুটি হয়ে গেছে, ব্যাস এবার সার্ভ করে নিলেই হলো। আর আজকে ভ্লগটা এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার কাল নতুন দিন আর নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।